দুর্গাপূজাকে সামনে রেখে আজকে রঘুনাথগঞ্জ থানা ও জঙ্গিপুর পৌরসভার যৌথ উদ্যোগে জঙ্গিপুরের প্রত্যেকটি পুজো কমিটিকে নিয়ে সৌজন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয় জঙ্গিপুর পৌরসভার কমিউনিটি হলে। দুর্গাপূজার সময় যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই আজকের এই আলোচনা সভা। দুর্গাপূজোতে সকলে যেন আনন্দ উপভোগ করতে পারে, ভালোভাবে পুজো কাটাতে পারে, তাই আজকের এই আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম, রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের ব্লক সভাপতি গৌতম ঘোষ, ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী, রঘুনাথগঞ্জ থানার পক্ষ থেকে সঞ্জিৎ সরকার, কাজী হাসানুজ্জামান, এছাড়াও আরও অনেকেই। চন্দন সরকারের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। সামনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আসন্ন, এবং সেই উৎসবটা যাতে আমরা সবাই মিলে আনন্দের সঙ্গে ভাগ করে নিতে পারি সুষ্ঠুভাবে এবং সুশৃঙ্খলভাবে, তার জন্যই আর কি একটা প্রশাসনিক বৈঠক ডাকা হয়েছে। দেশের প্রশাসনিকভাবে মিটিংটা ডাকা হয়েছে সমস্ত পুজো কমিটিগুলিকে এবং বিভিন্ন সংসদীয় যারা প্রতিনিধি আছেন তাদেরকে নিয়ে চেয়ারম্যান সাহেবের সভাপতিত্বে মিটিংটা হচ্ছে। মূলত কী নির্দেশটা, কী নির্দেশটা হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, আমরা যাতে সুষ্ঠুভাবে উৎসবটা পালন করতে পারি, কোনো অবাঞ্ছিত ঘটনাকে এড়িয়ে গিয়ে আমরা সকলে মিলে এই উৎসবটাকে, উৎসবের আনন্দটাকে ভাগ করে নিতে পারি, তার জন্যই। এর জন্য কি কোনো শোভাযাত্রা বা পদযাত্রা করতে হবে? হ্যাঁ, আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ ওই কার্নিভাল যেটা রেড রোডে হয় আর কি, সেই রকমভাবেই প্রত্যেকটা জেলায় জেলায় মিছিল হবে, কার্নিভাল মিছিল হবে, তার জন্য যে পরিকল্পনা সেই পরিকল্পনাটাও আছে। মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ সেটা এখানেও কি পালন করা হচ্ছে? না, নির্দেশ জেলাভিত্তিক এটা পালন করা হবে, কিন্তু এখন আজকে আলোচনা হবে আমাদের মহকুমায় বা জঙ্গিপুর শহরে সরকারিভাবে পালন করা হবে কিনা, সেই ব্যাপারে। আজকে কতগুলো পুজো কমিটি এখানে উপস্থিত হয়েছে? কতগুলো পুজো কমিটি উপস্থিত হয়েছে এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, তবে এই রঘুনাথগঞ্জ থানা এলাকার সমস্ত পুজো কমিটির প্রতিনিধিরা এখানে আছেন। এক কথা এটা সচেতনামূলক বার্তা। আপনার নাম? আমি ইন্দ্রনীল দাস, পাঁচ নম্বর ওয়ার্ডের। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় বা ওনার আদেশে আজকে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি। বিষয়টা হচ্ছে যে আমাদের বাঙালির যে দুর্গাপূজা সেটা ইউনেস্কো থেকে হেরিটেজ ট্যাগ পেয়েছে, সুতরাং সেইটাকে সম্মান দেওয়া যায়। মাননীয় মুখ্যমন্ত্রী উনি একটা থ্যাঙ্কস গিভিং র্যালি করছেন বিভিন্ন সাবডিভিশনে, বিভিন্ন জেলায় সর্বত্র, সেটাকে সুন্দরভাবে সংগঠিত করার জন্য আমরা এখানকার 97টা পূজা কমিটি, তথ্য সংস্কৃতি দপ্তরের বিভিন্ন যে কালচারাল গ্রুপ আছে তারা, তারপরে বিভিন্ন স্কুলগুলোকে আমরা এখানে দেখেছি, তারা এখানে তাদের মতামত জানাবে, তারা কীভাবে পার্টিসিপেশন করতে চায় বা কীভাবে আমরা একটা কালারফুল র্যালি করতে পারি 1 সেপ্টেম্বর। সেই উদ্দেশ্যে আজকের এই আলোচনা সভা এবং আমাদের এই আয়োজন। আমার নাম পরবী নন্দী, এমপি সংলাপগঞ্জ গার্লস হাই স্কুল।